আমরা এখানে পুজোর ডেকোরেশন করি, পুজো করি। সরস্বতী পুজোর একটা অন্যরকম মানেও হতে পারে, অর্থাৎ পুরোহিত মশাই, ফুল, বেলপাতা, অঞ্জলির বাইরেও যে ডেডিকেশনের অভাব না রেখেও পুজো করা যায়। সঞ্জীবদার ব্যাপারে একটা কথা বলতে চাইবো। সঞ্জীবদা খুব একটা প্রচারে আলোয় আসেন না ঠিক কথা, কিন্তু তার ক্রিয়েটিভিটি লেভেল মাপার এখনো দুঃসাধ্য আমার হয়নি। বাট তারপরেও বলবো, ডিটেলে বলো যে এক্স্যাক্টলি তোমার থিমটা কি। এখন তো পড়াশোনা বলতে শুধু স্কুলের পড়াশোনায় মানুষজন বোঝেন, স্কুলের বাইরের পড়াশোনাটাকেও আমি ইনক্লুড করেছি। যে কোনো ধরনের পড়াশোনা করে আমরা জ্ঞান লাভ করতে পারি না, শুধু ওটা জ্ঞানের রাস্তা হতে পারে, কিন্তু তার বাইরে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ কিন্তু শেকলে বাধাই থাকে, ততক্ষণ বইয়ের সাথে আমরা। আচ্ছা, দ্যাটস হোয়াই বইয়ের মধ্যে শেকল জড়ানো। হ্যাঁ, এবং যারা বইয়ের থেকে না বেরিয়ে বইটাকে অ্যাচিভ করে উপরে চলেও যায়, তারা রাস্তা পর্যন্ত পোতা পাখি হয়ে মানে যে চর্বিত চর্বণটাই চলতে থাকে, যা বয়ে পড়েছে সেটাকে আওড়াতে থাকে। যেমন টিয়াপাহিকে আমরা যদি হরে কৃষ্ণ হরে রাম শিখে, পুঁথিগত বিদ্যা হয়ে যায় সেটাই। আর যে সেখান থেকে বেরিয়ে আসে সে কিন্তু জ্ঞানের আলো বা সরস্বতীকে প্রাপ্ত করতে পারবে। বাহ, সেটাই তো। হাই দীপানিতা, একদম এই পুজো সম্পর্কে যদি একটু ছোট্ট করে বলো। আমি এখানে অ্যাজ স্টুডেন্ট কাজ করেছি, আমি সঞ্জীবের সঙ্গে সারাদিন ছিলাম, রাত জেগেছি, সবটাই করেছি, ও যা যা বলেছে সবকিছু করেছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা এখানে পুজোর ডেকোরেশন করি, পুজো করি মানে হচ্ছে ওই পুরোহিত থেকে ওই ওং ভং চং করে পুজো করাতে আমি সঞ্জীব বিশ্বাসী নই একদমই, কারণ সেখানেও কোথাও ওই চর্বিত চর্বণই হচ্ছে, যেটা এই বছরের আমাদের থিম। কাজে আমরা ওটার থেকে বেরিয়ে আমাদের নিজেদের ভক্তি, নিজেদের ভালোবাসা, নিজেদের ক্রিয়েটিভিটি নিয়ে আমরা। আচ্ছা, আমি একটু জানতে চাইছি, মানে পুজো কি একদমই হয় না নাকি অন্যভাবে কিছু হয়? না, হয় হয়, যেহেতু আমাদের মতটাও তো আর অন্যের উপর চালিয়ে দিতে পারি না, একদম পুজো হয় যেরকম হয় সেটা হয়, সেটাতে আমরা পার্টিসিপেট করি না। তুমি দেখতে পাবে যে ঘরটুকুই রয়েছে, বাকি আমরা কেউ কিচ্ছু দিই না। ওই যে মা সরস্বতীর সামনে বৈঠই দেওয়া দেয় যেগুলো থাকে, সেই জায়গার থেকে আমরা একদম সরে এসেছি। আমাদের ঠাকুর তৈরি মানেই আমাদের পুজো সারা হয়ে গেছে। সঞ্জীবদার কাছ থেকে আমি একটা দারুণ গিফট পেতে চলেছি, এটা সত্যি মানে আমার কাছে একটা বিরাট জিনিস। গোটা টিমকে পেয়ে গেছি, একদম গোটা টিম আমাদের, আমরা সবাই মিলে সারা রাত জেগেছি। এবার দেখতে পাচ্ছ যে সাইজ, এই যে এইটুকু থেকে এই এটি লম্বা, আমরা সবাই মিলে 10 রাত জেগে, মানে রাত্রিবেলা 3:30 অব্দি জেগে, সকালবেলা 6:30-7 উঠে আমরা সবাই মিলে পুজোর আগের দিন সারা রাত জেগে এই পুজো দাঁড় করিয়েছি। আর আমাদের ক্যাশিয়ার কৌশিকদা, কৌশিক ব্যানার্জি, নিজেদের জন্য একটু জোরে হাত তালি হয়ে যাক। সবকিছুর মধ্যে জ্ঞান রয়েছে, চেতনা রয়েছে, কাজে মা সরস্বতীকে শুধুমাত্র বিনায় বেঁধে দেবো কেন, তাই জন্য ওনাকে আমরা ধ্যান মুদ্রায় রেখেছি। উনি জ্ঞানের দেবী, ধ্যান ছাড়া তো জ্ঞান হওয়া সম্ভব নয়, তাকে এইভাবে রাখা হয়েছে। পদ্মফুলের ইউজটাও খুব ইউনিক, কারণ পদ্মফুলকেই মানা হয় যে যখন আমাদের উন্নতি ঘটে, মানে আত্মিক উন্নতি যখন ঘটে, তখন আমাদের সমস্ত কিছু মানে ভেতরের যে ইনার যে ব্যাপারগুলো সেগুলো উন্মেষিত হয়, সেই জন্য পদ্মফুলকে সিম্বলিক হিসেবে ইউজ করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।